দীর্ঘদিন ধরেই শারীরিক এবং মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে নিজের গায়ে আগুন জ্বেলে আত্মঘাতী যুবতী। মৃত যুবতীর নাম প্রতিমা হালদার, বয়স 27 বছর। অভিযোগের তির স্বামী এবং শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার স্বামী, শ্বশুর এবং শাশুড়ি। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানা এলাকায়। সূত্রের খবর, বেলঘরিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের চটকাতলার বাসিন্দা তারক বসাকের সঙ্গে শান্তিপুর মালোপাড়ার বাসিন্দা যুবতী প্রতিমা হালদারের দেখাশোনা করে 6 বছর আগে বিয়ে হয়। অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী এবং শ্বশুর শাশুড়ি তার উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত। অশান্তির জেরে মাঝে মধ্যেই বাপের বাড়ি চলে আসত প্রতিমা হালদার। কিছুদিন পরে তার স্বামী তারক বসাক এসে স্ত্রীকে আবার বাড়িতে ফেরত নিয়ে যেত। অভিযোগ, তার শ্বশুর শাশুড়ি এবং স্বামী গৃহবধূকে বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য অত্যাচার চালাত। অত্যাচারিত হয়ে এই গৃহবধূ একাধিকবার বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসত। অভিযোগ, 2 দিন আগে বাড়িতে শাশুড়ির সঙ্গে অশান্তি হয় ওই গৃহবধূর। তখনই অত্যাচার সহ্য করতে না পেরে ওই যুবতী নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয়। তখন বাড়িতে উপস্থিত ছিলেন স্বামী, শ্বশুর, শাশুড়ি প্রত্যেকেই, কিন্তু এই ঘটনা ঘটলেও কেউ আটকানোর চেষ্টা করেনি। এরপর চিৎকার চেঁচামেচি শুরু হলে স্থানীয় বাসিন্দারা এসে গৃহবধূকে উদ্ধার করে প্রথমে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে চিকিৎসকেরা তাকে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে স্থানান্তরিত করে। শুক্রবার ভোর রাতে ওই গৃহবধূর মৃত্যু হয়। ওই যুবতীর মৃতদেহ কল্যাণী হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকার ক্ষিপ্ত বাসিন্দারা গৃহবধূ শাশুড়ি মহুয়াকে বেধড়ক মারধর করে। খবর পেয়ে অভিযুক্ত শাশুড়ি মহুয়া বসাককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এরপরই যুবতীর বাবার বাড়ির তরফ থেকে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামী তারক বসাক, শ্বশুর নারায়ণ বসাক এবং শাশুড়ি মহুয়া বসাককে গ্রেপ্তার করেছে পুলিশ। কি কি হয়েছিল, কিভাবে খবর পেলেন আপনার মেয়ের, কি হয়েছিল? আমি খবর পেলাম, মা আমি বাইরের কাজে গেছিলাম, মা বললো বাড়ি চলে এসে বাবা ছেলে বললো, তখন আমার ছেলে পড়ে গেছে বলিনি কো, আমার বিয়ান ছিল ওখানে, বিয়ান বললো মেয়ে এরকম গায়ে আগুন ধরেছে শিগগিরই চলে আসুন। আমি সে তখন আবার ওখান থেকে গাড়ি ভাড়া করে চলে গেলাম ওখানে, গিয়ে দেখি পুড়ে পুড়ে গেছে। তা আমি ঢুকতে দেয় না তো সবসময়, তা তখন মামা পড়ে যাচ্ছে, মেয়ে পড়ে যাবে, তার মামা পড়ে যাচ্ছে। তখন যে বউটা ওর কাছে বসেছিল সে আমাকে ডেকে নিয়ে গেল, ডেকে নিয়ে গেল, তোমাকে শিগগিরই এসো, মেয়ে মনে হয় আর বাদ দেবে, তোমাকে একটু দেখতে চাই। আমি বললাম কি যে তাহলে ওই ওই লোকটাকে বললো, গেটের লোকটাকে বললো যে এনার মেয়ের অবস্থা খারাপ, একটুখানি ঢুকতে দিই। কতদিন আগে বিয়ে হয়েছিল আপনার মেয়ের? 6 বছর। 6 বছর কোথায় বিয়ে দিয়েছিলেন? জর্জাল শাশুড়ি থাকে বলে ওসব খান করবি না, শাশুড়ি গায়ে হাত দিবি না, এমন করে যেন মারামারি হয়ে যাওয়ার মতন। আমি বলি এত বড় কাজ করিস না, পাপের কাজ।